অস্ট্রেলিয়ার এইরকম কন্ডিশনে যেখানে স্পিনারদের জন্য খুব বেশি সুবিধা পাওয়া যায় না, এইরকম কন্ডিশনে হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য সাকিব কিন্তু একটা ট্রিক্স ব্যবহার করছেন। সেই ট্রিক্সটা হচ্ছে একটু অ্যাঙ্গুলার রান আপে বোলিং করার চেষ্টা করছেন। অ্যাঙ্গুলার রান আপে সেক্ষেত্রে বিষয়টা যা হয়, প্রথমত আম্পায়ারের কাছ দিয়েই তিনি যান বোলিং ডেলিভারিতে, তারপর চলে যান আসলে একটু সাইডে। আমরা একটু দেখার চেষ্টা করব, যে ধাপে ধাপে দেখার চেষ্টা করব। প্রথমেই দেখতে পাচ্ছেন সাকিব আল হাসান যখন ইনিশিয়াল স্টান্সে যাচ্ছেন তখন কিন্তু ক্লোজ টু দ্য আম্পায়ার, অর্থাৎ ঠিক এই জায়গাটাতে সাকিব আল হাসান যে পর্যায়ে রয়েছেন সেখানে কিন্তু ক্লোজ টু দ্য আম্পায়ার স্ট্রেট যাচ্ছেন। পরবর্তী ছবিটা আমরা যাব। পরবর্তী ছবিটা সাকিব বোলিং করার জন্য আসলে মূল যে তার মোশনটা, সেই মোশনটা নেওয়া শুরু করেছেন। অন দ্যাট নোট, তার ডান পায়ে একটা এক্সট্রা বিট অফ প্রেশার, অর্থাৎ ডান পায়ে একটা ভর দিয়ে তিনি ওই যে কার্ভ করবেন, কার্ভ রানাবে যাবেন সেই জায়গাটায়। পরবর্তী ছবিটায় আমরা যাচ্ছি। দেন সাকিব কিন্তু আস্তে আস্তে ক্রিজটা ইউজ করা শুরু করেছেন, দুই হাত অর্থাৎ বোলিং আর্ম এবং নন বোলিং আর্মকে ব্যবহার করেছেন এবং আস্তে আস্তে বাঁদিকে যাওয়া শুরু করেছেন। দেন পরবর্তী ছবিটা আমরা যাচ্ছি। পরবর্তী ছবিটাতে কিন্তু সাকিব অলরেডি আম্পায়ারকে ক্রস করে সেই জায়গাটায় কার্ভড রান আপে প্রবেশ করে গেছেন, অর্থাৎ সেই জায়গাটায় স্ট্রেইট থেকে তিনি শুরু করেছিলেন, এই জায়গা থেকে এখান থেকে একটা কার্ভড রান আপে কার্ভড শেপে চলে গেছেন। দেন পরবর্তী ছবিতে আমরা যাচ্ছি। এই জায়গাটা আপনি আরও ভালো মতো বুঝতে পারবেন যে তিনি ক্রিজটাকে কতটা ব্যবহার করছেন। শুরুতে আম্পায়ারের কাছাকাছি ছিলেন, সেখান থেকে দেন ক্রিজটাকে ব্যবহার করা শুরু করেছেন। পরবর্তী ছবিতে আমরা আবার যাই। দেন এই জায়গাটায় সাকিব যেটা করেছেন তা হচ্ছে একদম বোলিং ডেলিভারিতে চলে গেছেন। আপনি পার্থক্যটা বুঝতে পারবেন, সাকিব যখন শুরু করেছিলেন বোলিংটা, আমরা যখন প্রথম ছবিটা দেখছিলাম সেই জায়গাটায় কিন্তু সাকিব আম্পায়ারের খুব কাছাকাছি ছিলেন। দেন সাকিব চলে গেছেন আসলে আম্পায়ার থেকে একটু দূরে, ক্রিজটা তিনি ব্যবহার করছেন। দেন পরবর্তী ছবিটা আমরা যাই। এই ছবিটা একদম পুরোপুরি বোঝা যাচ্ছে যে সাকিব আল হাসান অনেকাংশেই চলে গেছেন একদম সাইড বরাবর, অর্থাৎ ক্রিজটাকে অনেক ভালো মতো, অনেক বেশি মাত্রায় তিনি ব্যবহার করেছেন। লাস্ট যে ছবিটা, লাস্ট ছবিটা দেখলে আমরা বুঝতে পারবো, দেখুন একদম সাকিব কিন্তু অনেক বেশি মাত্রায়, একদম রিলিজিং পয়েন্ট, যেখানে রিলিজিং পয়েন্টের জায়গাটা সাকিব অনেক বেশি মাত্রায় আম্পায়ার থেকে শুরু ছড়ে গেছেন, অর্থাৎ আমরা যে একেবারে শুরুর ছবিটা দেখেছিলাম সেই শুরুর ছবিটাতে সাকিব ছিলেন কিন্তু আম্পায়ারের ঠিক পাশাপাশি, শেষের ছবিটাতে সাকিব চলে গেছেন একেবারে ক্রিজের একদম এজ অফ দ্য ক্রিজ যেটাকে বলা হয়। সো এই জায়গাটায় সাকিব আল হাসান চেষ্টা করছেন আসলে অস্ট্রেলিয়ার কন্ডিশনে হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য। নর্মালি যেটা হয় কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই ধরনের অ্যাঙ্গুলার স্টান্সে যখন একজন বোলার বোলিং করেন বিট এক্সট্রা প্রেশার তিনি ক্রিয়েট করতে পারেন, একটা এক্সট্রা মোমেন্টাম জেনারেট করতে পারেন, একটু জোরের উপর বল করতে পারেন। সো সাকিব সেই কাজটাই হয়তো বা অস্ট্রেলিয়ার কন্ডিশনে হ্যাবিচুয়েটেড হওয়ার জন্য এই কাজটা করে যাচ্ছেন। এবং সাকিব আল হাসান একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার, তিনি জানেন কোন কন্ডিশনে কীভাবে নিজেকে তৈরি করতে হয়, নিজেকে পরিবর্তন করতে হয়। এবং এত বছর ক্রিকেট খেলার পরও একজন ক্রিকেটারের এই যে একটা নিবেদন, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার।